ধোবে শঙ্কু চাষা কই? ধোবে শঙ্কু চাষা এলে গোসল করে। ওই পাশে গোসল করে? হ্যাঁ, এই পাশে গোসল করে। আপনার কি হয়? আমার বাড়ি পাবনা, আমি দেখতে আইছিলাম। ও, তারে দেখতে আইছিলেন পাবনা থেকে? হ্যাঁ। আসলে ভাতাইমা, ভাতাইমা কিন্তু আমাদের মতো বা অনেকের কাছে আবেগ। আবেগে যদি না হতো তাহলে কিন্তু সেই সুদূর পাবনা থেকে শুধুমাত্র ভাদাইমার সাথে দেখা করার জন্য ভাঙ্গারি কিনতে কিনতে কেউ ভাদাইমা বাড়িতে চলে আসতো না। তো এমনই একজনের সাথে আজকে আমার দেখা হয়ে গেলো, চলুন আপনাদের পরিচয় করে দিই। ইনি হচ্ছে সেই ব্যক্তি যিনি কিনা সুদূর পাবনা থেকে আসতে টাঙ্গাইলে ভাঙ্গারি কিনতে কিনতে শুধুমাত্র ভাদাইমাদের সাথে দেখা করতে, ভাদাইমা যারা অভিনয় করে। তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। তো আপনার বাড়ি কই? পাবনা। পাবনা থেকে কি ভাঙ্গারি কিনতে কিনতে আসছেন এদিকে? হ্যাঁ। তো এখানে কার কার সাথে দেখা করতে আসছেন? এই বাদামের ভাইয়ের সাথে আইছিলাম আর রবি শঙ্কু ভাই। মানে রবি শঙ্কু চাষের সাথে দেখা হয়েছে? হ্যাঁ, দেখা হয়েছে। বাদামি আসান তো মারা গেছে না, কবর দেখছেন? মারা গেছে, কবর দেখছি। এই যে পাশে গরু স্থান আছে, মাটি দিছে। মানে কি আগে থেকে চিনতেন আপনি? হ্যাঁ, আগে থেকে চিনতাম, আগে দেখি নাই কখনো। মানে ভিডিও দেখতেন? হ্যাঁ, ভিডিও দেখতেন। তো বাদে মাস অনিল তো মারা গেছে। অভিনেতা ছিল মনে করেন দুনিয়ার বুকে আরো ওরকম অভিনেতা হবো না, যেমন নায়ক মান্না ছিল, মান্নার মতো আর হবে না ওইরকমই। মানে নায়ক মান্না যেরকম ছিল ঠিক মান্নার মতো কিন্তু আর কেউ এই দুনিয়াতে আসবে না হয়তো চল এই অভিনয় করার জন্য। ঠিক সেরকম বাদাইমা আসান আলী যেরকম ছিল, রবি সিং গুসাসা যেরকম, এরকম কিন্তু আর কেউ হবে না। তো ওনার বিষয়টা দেখে আমার খুবই ভালো লাগছে যে সেই সুদূর পাবনা থেকে শুধুমাত্র ওনাদের সাথে দেখা করতে আসছেন। প্রায় কম বেশি সবাই এই আপনাদের অভিনয় দেখে, তো তাদের উদ্দেশ্য যদি কিছু বলতেন? তাদের উদ্দেশ্য আশা করি যে তারা ভালো থাকুক, আল্লাহ তাদের ভালো রাখুক, আমার জন্য দোয়া করুক, আমি জানি সুস্থ থাকি, ভালো থাকি এবং আরও জানি ভিডিও বানাইতে পারি। ওনাদের জন্য দোয়া করি যে ওনাদেরকে আল্লাহ সুস্থ রাখে, ভালো রাখে। আর আমি অল্প কিছুদিনের মধ্যেই ওই গোপালপুর মসজিদে আমি যাবো ওইটা দেখার জন্য আর কি।